রাশিয়ার পৌষ মাস ইউরোপের সর্বনাশ। স্যাটেলাইট ধ্বংস নিয়ে রাশিয়ার হুমকির জবাব দিল যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত, রাশিয়ার পৌষ মাস ইউরোপের সর্বনাশ। ইউরোপে গ্যাসের দাম নিয়ে নরওয়ের ইকুয়েনিয়রের প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রেস ওপেদাল শুক্রবার এক কনফারেন্সে বলেছেন, ইউরোপের মূল সমস্যা হচ্ছে গ্যাস সংকট, যেটা সামনে আরও বাড়বে। এভাবে সংকট বাড়তে থাকলে 2023 সালেরও বেশি দামে গ্যাস কিনতে হবে ইউরোপকে। খবর রয়টার্সের। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য যত বেশি গ্যাস উৎপাদন করা যায় সেসব নেই। আমরা যদি নিজেদের চাহিদা মাফিক গ্যাস উৎপন্ন করতে না পারি তাহলে সমস্যা সামনে আরও বৃদ্ধি পাবে। জ্বালানির দাম বাড়ায় ইউরোপে বেড়ে গেছে মূল্যস্ফীতি। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 18টি দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে গিয়ে ঠেকেছে। ইউনিয়নের মতো বেহাল দশা যুক্তরাজ্যেরও। বিলের টাকা মেটাতে হিমশিম খাচ্ছেন সেখানকার বাসিন্দারা। অনেক সময় থেমে থেমে চলছে বিক্ষোভ, কিন্তু জনগণের অসন্তুষ্টি যতটাই বাড়ুক না কেন, এই সমস্যা আসুক কোনোদিনও সমাধান হবে না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এদিকে স্যাটেলাইট ধ্বংসে রাশিয়ার হুমকির জবাব দিল যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন অবকাঠামোর ওপর যে কোনো প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়াও দেখানো হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সর্বজনীনভাবে পাওয়া তথ্য অনুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তান্তিন তোরেন্ত হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয় তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।